সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা। আজ 25শে জুলাই, রোজ বৃহস্পতিবার। কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমুরিয়া থানায় অবস্থিত শাহপুর পশুহাট। দর্শক, আজ শাহপুর পশুহাট থেকে আতাউর ভাই 10 পিস ষাঁড় গরু বিক্রয় করছে। ভাই, এগুলো কী সকল দামে বিক্রয় করলো, সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জানিয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আজকে তো বৃহস্পতিবার শাহপুর পশুহাট। শাহপুর পশুহাট এই অবরোধের মধ্যে তো এক লাঠে তো 10 পিস ষাঁড় গরু বিক্রয় করলেন। জি, বিষয়টা হচ্ছে গত এক সপ্তাহ যাবত কোনো ইউটিউবে প্রচার নাই, কোনো সাংবাদিকের মাধ্যমে প্রচার নাই, কোনো বাইরে কোনো পার্টি নাই। আসলে গরুগুলো নিয়ে আমি খুব বিপদে আছিলাম। তো আজকের ভাগ্য করে নানা ভাই চলে এসছে এই এলাকারই, এই পাশেই বাড়ি খুলনা। তো উনি এই 11 পিস, এই 10 পিস গরু নিছে আমার কাছ থেকে একদম সীমিত রেটে, 61,000 টাকা করে। এবং উনি 50,000 ক্যাশ তো নগদে নিয়ে আসে না। আমার তো আমি বলি 5,000 টাকা ক্যাশ নিয়ে আসলে গরু পাবে। তো উনি 50,000 টাকা নিয়ে এসেছিলো। 50,000 এ দেখেন, 50,000 টাকা উনি অ্যাডভান্স দিয়েছে, আর গরুর দাম হয়েছে 6,10,000। হ্যাঁ, 50 জমা আর 6,10,000 দাম হয়েছে, 50 জমা 5,60,000 বাকি। জি, ওনার বাসায় গরু পৌঁছে গেলে উনি টাকা পেট। জি, অসুবিধা নাই। তো যাই হোক, আমার যেহেতু ভাই অবরোধের আগে তোমার দর্শক ভিডিও দেখছে, প্রায় দীর্ঘ এক সপ্তাহ ভিডিও করা হয় নাই, এখন ওই তুলনায় এখন বর্তমান আজকের বাজারটা কেমন, পার পিসে কেমন টাকা? মেলা কম, মেলা কম। মনে করে এই যে 61 যেগুলো বেচছে এগুলো 65-এর উপরে বেচা কেনা হয়েছে, উপরে 700-800 বেচা কেনা হয়েছে। পার পিসে 5-7,000 কম হয়েছে পার পিস। আপনি গরুগুলো দেখেন না পার পিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। আলহাজ মোহাম্মদ কাঞ্চন আলী খান। হ্যাঁ, 10 পিস গরু কিনছি, ময়লাপত্তা আমার বাড়ি, আর ফার্ম হয়েছে তেঁতুলতলা বৈডেগাড়া। কতদিন যাবত পালবেন? এ 4 মাস। 4 মাস দিয়ে বিক্রি করে আবার কিনবো। বছরে কতবার গরু আপনি উঠান? আমি এই প্রথম, ফার্স্ট টাইম এর কাছে গরু কিনেছি। এখন আল্লাহ ভালো জানে। এর আগে কি কোনো সময় কি গরু পালছিলেন নাকি একেবারে প্রথম? পালছি, আমি কোরবানির গরু পালছি। আমি আসছি এখানে একটা গরু নেব, যদি পছন্দ হয়। তো এখন এত গরু 10টা ধরাই দিয়েছে। হ্যাঁ, এখন আমি 60,000 টাকা নিয়ে আসছি একটা গরু কিনবো। তো এখন তো কথা কাজে মিলকে গেছে। 10টা আলহামদুলিল্লাহ ভাই। জি, এখন যেহেতু বাজার একটু নরম যাচ্ছে, আমার যে সকল দর্শক গরু নিবে দিতে পারবেন? ইনশাল্লাহ, আমি বর্তমান 80 পিস মতো গরু আছে। ইনার 10 পিস দেওয়ার পরও 80 পিস মতো গরু আছে। ইনারে দিদি 61,000 টাকা। জি, এইগুলো তো এখনো বিক্রয় হয়নি, না এগুলো নিতে পারবেন? জি পারবে। এগুলো একটু সিঙ্গেল আমাকে দর দাম জানাই দেন। জানাবো, 1 মিনিট আমি ওনার হাসিলটা আপনার মাধ্যমে দিয়ে দিই। জানা ভাই, আপনার হাসিলটা নিয়ে নিন। ১,০০০ কম বেশি ৭২,০০০ কম বেশি ৭২,০০০ জি ৫৫ এই লাইনে কয়টা আছে? এই লাইনে আছে আপনার 16টা। যে সকল দর্শক আজকে তো অলরেডি 10টা বিক্রয় করছেন, এখন এই ভিডিওর ভিতর তো এটা দেওয়া হচ্ছে, এখন যদি কেউ এইগুলো নিতে চায় সেক্ষেত্রে কেমন কি দাম দেবেন? 64 করে নেবো সব। 64,000 টাকা পার গরু? 64 দাম ঠিক আছে তো? অবশ্যই ঠিক আছে। আসার পরে আবার বলবেন না তো সাহেব, আপনার আরো 70,000 টাকা আরো 5-1,000 কম নেবো। আরো বেশি হবে না? এটাই জি জি ফাইনাল। 0174267438 অল টাইম খোলা থাকে। ইমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শক, আপনারা এখানে কিছু শাল গরু দেখলেন, 64,000 টাকা করে দাম দিছে। এগুলো আপনারা চাইলে বাইরের কাছ থেকে কিনতে পারবেন। বাইর নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে যদি আতাউর সঙ্গে যোগাযোগ করেন এইগুলো কিনতে পারবেন। আজ শাহপুর পশুহাট থেকে ভিডিও পর্যন্তই সকল অসংখ্য ধন্যবাদ।